মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইংরেজদের পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের সুকান্ত মোড় থেকে মির্চক কালাপাথার পর্যন্ত স্ল্যাব সহ কংক্রিট ড্রেনের শুভ সূচনা করলেন ইংরেজদের পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইংরেজদের পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের সুকান্ত মোড় থেকে মির্চক কালাপাথার পর্যন্ত স্ল্যাব সহ কংক্রিট ড্রেনের শুভ সূচনা করলেন ইংরেজদের পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজদের পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গায়ত্রী ঘোষ সহ অন্যান্য অতিথিরা। জানা গিয়েছে 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয় ড্রেন সংস্কারের জন্য। বেশ কিছুদিন থেকে নিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যায় ভুগছিলেন এলাকার মানুষ। অল্প বৃষ্টিতেই নর্দমার জল জমে যেত এলাকায়। ইংরেজদের পৌরসভার বরাদ্দ অর্থে সংস্কার করা হবে ড্রেন। খুশি স্থানীয়রা। আজকে আমাদের ইংরেজবাজার পৌরসভা 19 নম্বর এবং 15 নম্বর এই মির্চক কালবালার ওখান থেকে, কালোপাথরের ওখান থেকে আমাদের এনএইচএ পাশ দিয়ে যে হাইড্রেনটা করা হয়েছে, এই এলাকায় অল্প বৃষ্টিতে জল হয়ে যায় বলে মাননীয় চেয়ারম্যান নিরঞ্জন ঘোষ, এই পৌরসভা গায়ত্রী ঘোষ আছেন, কাউন্সিলর আমাদের রুনু দাস 19 নম্বরের কাউন্সিলর, তারা একটা আবেদন করেছিলেন এলাকার মানুষের জন্য, সেটা ইংরেজবাজার পৌরসভার থেকে উপজল আমরা রাজ্য সরকারের কাছে, মাননীয় আমাদের পৌরমন্ত্রী রাজাকের কাছে পাঠিয়েছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা টাকা বরাদ্দ করেছে। এই ড্রেনটার আছে কাজ, শুভ সূচনা হবে, ড্রেনটা বড়ো হবে এবং দ্রুত যেন এই এলাকার জল বেরিয়ে যেতে পারে, ওই আউটলেটের সাথে এই কাজটা শুরু করা। অপরদিকে সারদাপল্লী কাউন্সিলর অফিস থেকে উষা নার্সিংহোম পর্যন্ত ড্রেনের শুভ সূচনা করলেন ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলর গায়ত্রী ঘোষ। 15 লক্ষ টাকা ব্যয়ে এই ড্রেন সংস্কারের কাজ হবে বলে জানান পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। নিজের ওয়ার্ড 15 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের কাউন্সিলর সেই ওয়ার্ডের একটা বেগন্ধপল্লি দিয়ে এই ওয়ার্ডের পুরো জলটা সেখান থেকে এনএইচ 34 ড্রেনে পড়ত। দীর্ঘদিন ধরে সেই এলাকার মানুষের এই ড্রেন নিয়ে সমস্যা ছিল, একটু বৃষ্টি হলেই রাস্তায় জল উঠে যেত এবং মানুষ এই চলাফেরা করতে পারতো না। তারা অনেকবার আবেদন করেছেন, আমিও অনেকবার চেষ্টা করেছি এই ড্রেনটা করে দেওয়ার জন্য। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমি এবং আমার ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলররাও অনেক হাই ড্রেনের সমস্যা আছে সেগুলো নিয়ে আবেদন করেছিলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পৌর নগর উন্নয়ন মন্ত্রী সদ্য ফিরা থাকেন তথা ববিতার চেষ্টায় আমরা 7খানা ড্রেন পেয়েছি শহরে। তার মধ্যে এই একটি ড্রেন হচ্ছে বিবেকানন্দপল্লী, এখানে 30 লক্ষ টাকা এর এস্টিমেট এসছে, টেন্ডারও হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গেছে, সেই কাজটা আরম্ভ করার আজকে শুভ সূচনা আমরা করলাম। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।